দেব, অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরী একসঙ্গে জুটি বেঁধে একের পর এক হিট ছবি টলিউড প্রেমীদের উপহার দিয়ে চলেছেন। 2021 সালে টনিক, 2022 সালে প্রজাপতি, 2023 সালে প্রধান, প্রতিটি ছবি বক্স অফিসে ভীষণভাবে সফল। প্রতিটি ছবির সাফল্যের পেছনে থাকে একটি গল্প। এখানে সিনেমার গল্পেরই কথা বলা হচ্ছে, সেই রসায়নই বাজিমাত করে বক্স অফিসে, যেমনটা হয়েছিল টনিক এবং প্রজাপতি সিনেমার ক্ষেত্রে। সেই একই কেমিস্ট্রি কাজ করেছে দেব অতনু জুটির সাম্প্রতিক ছবি প্রধানের ক্ষেত্রেও। দর্শকদের মনে ভীষণভাবে জায়গা করে নিয়েছে এই ছবি, আর দেখতে দেখতে পার করেছে 100 দিন। এখনো বিভিন্ন প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে প্রধান। নিজেদের এই সাফল্যের হ্যাট্রিক নিয়ে কি বলছেন পরিচালক এবং প্রযোজক? খুবই ভালো লাগছে যে 100 ডেজ হয়েছে। টনিক আমাদের 121 দিন চলেছিল টানা সিনেমা হলে, তারপরে প্রজাপতি চলেছিল 161 দিন টানা সিনেমা হলে, এবং প্রধান আজকে 100 দিন কমপ্লিট করলো। তো 100 ডেজ এবং টানা সিনেমা হলে চলছে, এবং আমরা খুবই খুশি যে বাংলার মানুষ আমাদের আশীর্বাদ করেছেন, সিনেমা ভালো সিনেমা ভালোবেসেছেন এবং সিনেমা লিগে ছবি দেখছেন। এবং বাংলার সকল মানুষকে আমরা প্রণাম জানাতে চাই যে ভালো সিনেমা দেখেন, এবং এই দেব, অতনুদা, আমি, শুভদীপ, এই যে আমাদের যে টিম, আমরা সবসময় গল্প নিয়ে কাজ করি, ভালো কিছু তৈরি করার চেষ্টা করি, এবং যার ফলস্বরূপ টনিক প্রজাপতি প্রধান হয়ে উঠেছে, এটা আমার ভালো লাগে যে মানুষ দেখছে, এবং আগামী দিনও সাধারণ মানুষ সেই ভালো ছবির দিকে তাকিয়ে আছে যে এরা আবার কী ছবি আনবে। তো আমরা অবশ্যই ভালো কাজ, মানুষ যখন অ্যাপ্রিসিয়েট করে আমাদের আরও ভালো কাজ করতে উৎসাহিত বোধ করি, ভালো লাগে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডেফিনেটলি আমরা আগামী দিনে আরও ভালো ভালো ছবি আনবো, এবং এই সেঞ্চুরির যে ধারাটা সেটা জারি রাখার চেষ্টা করব ডেফিনেটলি। যে এরকম একটা ভালো সিনেমা মানুষজন দেখছেন 100 দিন আজকে, এবার সেটা নন্দন ওয়ানে চলছে, নন্দন ওয়ানে খুব সম্ভবত টানা 100 দিন এরকম কোনো সিনেমা চলেনি যতটুকু আমি জানি। এবার নন্দন কর্তৃপক্ষ আমাদের সাথে খুবই সহযোগিতা করছেন যে মানুষজন আসছেন বলে তারা ছবিটাকে রেখে দিয়েছেন, কারণ অনেক বাংলা সিনেমা আসে তো নন্দনে, নন্দনে সেটা দেখানোর জায়গা দিতে হয়, তা সত্ত্বেও তারা নন্দনে ওই প্রধান চলছে এবং রমরম করে চলছে নন্দন রাধা স্টুডিও পিভিআর আইনক্সের টানা। ভালো লাগা থেকে ছবি করি, ভালো কন্টেন্ট, একটা জিনিস ঠিক যে দর্শকরা আছেন ভালো সিনেমা দেখার জন্য, ভালো কন্টেন্ট দিতে হবে, সেরকম প্রজাপতিতেও তাই ছিল, টনিকেও তাই ছিল, প্রধানও তাই, দর্শকরা তাই এত ভালোবেসেছেন। পরে যে ছবি আসছে সেটাও এরকম আরেকটু পাওয়ারফুল কন্টেন্ট হবে। এবার পাশাপাশি দর্শকরা আশীর্বাদ করেন এবং তোমরা পাশে থাকো, সব মিলিয়ে তো একটা ছবিটা। আবার ডিসেম্বরে তো আবার ছবি আসছে আমাদের, আমি দেব অভিজিতের ছবিটা ডিসেম্বরেই আসছে আবার। না না, শুটিং শুরু হবে, শুটিং শুরু হলে ঠিক জানিয়ে দেবো, শুটিং ছবি কী কী নাম সেগুলো সব জানি। প্রধান ছবিতে দেবের বিপরীতে দেখা গেছে ছোট পর্দার অভিনেত্রী মিঠাই ওরফে সৌমিত্রিষা কুণ্ডুকে। মিঠাই ধারাবাহিকে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল সৌমিত্রিষা, এবার বিগ স্ক্রিনেও দর্শকদের মন জয় করেছেন অভিনেত্রী। প্রধান ছবি তার ক্যারিয়ারে এক নতুন মোড় নিয়ে এসেছে বলে দাবি সৌমিত্রিষার। হ্যাঁ, 100 দিন পার করলো আমার প্রথম ছবি, আর অডিয়েন্স এত ভালোবাসা দিয়েছে শুরুর থেকে, আমার আগের কাজ বলো বা এই কাজটা তো আমি যে ভালোবাসা পেয়েছি এটা তো স্বপ্ন এবং সেটা সত্যি হয়েছে। তো আজকের দিনটা সত্যি আমার অডিয়েন্সের জন্য বা আমার ফ্যান পেজেসের জন্য এবং মিডিয়ার সব বন্ধুবান্ধবদের জন্য যারা প্রতিনিয়ত আমাদেরকে এত সাপোর্ট করে গেছে এবং মানুষের কাছে পৌঁছে দিয়েছে আমাদেরকে। এবার দেখো, সবসময় সব কিছু তো অতটা মানুষের কাছে হয়তো পৌঁছায় না, হয়তো খুব ভালো কন্টেন্ট আছে যে মানুষের কাছে পৌঁছালো না সেটা, ওরকমভাবে আমি তো সিনেমাতে নিউকামার, আমার এই কমেন্টগুলো করা উচিতও নয়, কারণ যারা মেকার্স তারা অনেক পরিশ্রম করে বানাচ্ছে। অন্য ছবিগুলোতে এমন নয় যে প্রধানে যতটা হার্ডওয়ার্ক দেওয়া হচ্ছে তারা ততটা দেয় না, তারাও দেয়, কিন্তু কোথাও গিয়ে হয়তো সেটা ওয়ার্ক করছে না, এবং সবাই যেটা ওয়ার্ক করছে না তখন তারা হয়তো পরেরটাকে সেই ঘাটতিগুলো পূরণ করে নিশ্চয়ই সেটাকে করছে, এটা মেকার্সরা বলতে পারবে, আমি ছোটোখাটো অভিনেত্রী আমি কী করে বলবো। প্রতিটা ছবিতেই নিজেকে ভেঙে চুড়ে নতুন চরিত্রের জন্য প্রস্তুত করেন অভিনেতা দেব। প্রধান ছবিতে দেব একজন পুলিশের ভূমিকায়, অথচ টনিক এবং প্রজাপতির দেব ছিলেন যেন আমাদের নেক্সট ডোর বয়। এখানে দেব আবার সেই রাফ অ্যান্ড টাফ ইমেজ নিয়ে হাজির হয়েছিলেন। প্রধান ছবির সাফল্য নিয়ে কি বললেন দেব, শুনবো তার মুখ থেকেই।
যে কোনো সাকসেস সহজ নয় আমার কোথাও যেন মনে হয়, যে সিনেমা হোক বা যে কোনো ফিল্ড হোক, একটা দোকান খুললেও বা একটা রিক্সা চালু, পরিশ্রম বা লড়াই তো চলতেই থাকে। তো আমার মনে হয় এবং যত বড় লড়াই হবে তত লম্বা সাকসেসটা তুমি এনজয় করতে পারবে, কারণ সহজে যদি সাকসেস পাওয়া যায় তো ওই সাকসেসটাও খুব সহজে নেমেও যায়। বাট আমার এই লড়াইটা 18 বছরের লড়াই এবং টাচুটা আমি চাই সাকসেসটা যেন আমি ধরে রাখতে পারি আগামী 20 বছর, তবেই গিয়ে কথা বলতে পারবো, তবেই গিয়ে এটা নিয়ে আলোচনা করতে পারবো। আমার মনে হয় লড়াইটা ভালো, মাঝে মাঝে সাকসেসটাকে ধরে রাখার জন্য তোমার ওই এক্সপিরিয়েন্সটা দরকার, কীভাবে তুমি সাকসেসটাকে হ্যান্ডেল করবে। প্রথম শ্রেণীর অভিনেতা এবং তারা যদি অন্য ছবির ভয়ে ঘরে লুকিয়ে থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি বেশি দিন সার্ভাইভ করবে না। আমার মনে হয় ভালো খারাপ মন্দ সেটা হতেই থাকবে, কিন্তু আমরা আমাদের ফেস্টিভ্যালটা যদি এখনই ছেড়ে দিই অন্য ভাষার ছবির সামনে তাহলে আমরা কোনোদিনও মাথা উঁচু করে বাঁচতে পারবো না। এই 100 দিন, 50 দিন, 150, 200 দিন এটা হয়ে যায়, মানে এইভাবে মানে আমার কোথাও যেন মনে হয় এটা দর্শকের উপরে পুরোপুরি নির্ভর করে। আজকের দিনে 1 সপ্তাহ চললেও ছবি অনেক বিশাল বড় ব্যাপার, সেখান থেকে দাঁড়িয়ে 100 দিন চালানো বা 100 দিন চলছে রমরমিয়ে এবং মানুষ আসছে দেখছে হাউসফুল করছে, কিন্তু তো সেই জায়গা থেকে আমার মনে হয় ইটস এ গ্রেট ফিলিং। আমরা 200 দিন হবে না 150 দিন হবে, আজকেরটা বাঁচি, আজকের 100 দিনটাকে সেলিব্রেট করি এবং ভাবি কি পরের ছবিটা ইচ্ছে ভালো করতে হবে, কীভাবে আর নতুন নতুন জিনিস ছবিটা আমাদের রাখতে হবে যাতে দর্শক এটা না মনে হয় কি এটা আমি আগে দেখেছি। টনিক, প্রজাপতি এবং প্রধান, সাফল্যের হ্যাট্রিক, এবার কি নতুন উপহার দেবেন এই ত্রয়ী জুটি? অপেক্ষায় আমরাও।